নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন এই লকডাউনে অবশ্যই জানাবেন, এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই লকডাউনে আপনারা কখনোই ঘর থেকে বেরোবেন না, ঘরে থাকুন, সেফ থাকুন। এটি আমি প্রতিটি ভিডিওতেই বলি, আজকের ভিডিওতেও আমি আপনাদেরকে অনুরোধ করব। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি পঞ্চম দফা লকডাউন কবে শেষ হতে চলেছে, এই নিয়ে আমি বিস্তারিতভাবে বলতে চলেছি। তো ভিডিওটির সঙ্গে থাকুন, ভিডিওটি মোটেও স্কিপ করবেন না। তার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি, এই লকডাউন এবং এই করোনার কোনো ভিডিও করলেই আমাকে আজে বাজে ভাষায় গালিগালাজ করা হয়। আমি জানতে চাই কেন 10% মানুষ এইরকম গালিগালাজ করে। আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, এর আগেও বলেছি, আমি এখনও বলছি, যাদেরকে ভালো লাগবে না ভিডিওগুলি তারা দয়া করে ভিডিওটি দেখবেন না। আমি আপনাদেরকে বলিনি যে আমার ভিডিও দেখুন, তবে আমি এই ভিডিওতে যা প্রেডিকশান করি সেই প্রেডিকশানটি মিলে যায়। যেমন গত চতুর্থ দফার যে লকডাউনটি আমি করেছিলাম সেটি আমি 1 থেকে 5 তারিখের মধ্যে বলেছিলাম, আমার কিন্তু ডেট পেরায়নি, 31 তারিখ পর্যন্ত ঘোষণা করা হয়ে গেল। তা আমি আপনারা এইটুকুটা তো বুঝতে পারছেন যে আমি আকাশে ব্ল্যাঙ্ক ফায়ার করি না, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমি কথাবার্তা বলি। আমি একটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই চতুর্থ দফার লকডাউনটি আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আমি আজকে পঞ্চম দফার লকডাউন কবে শেষ হতে চলেছে সেটি নিয়ে বলবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা নয়, ব্যাপারটা হচ্ছে যে এইভাবে আমাকে গালিগালাজ কেন করা হবে। আপনাদের যদি ভালো না লাগে, আমি 10%দেরকে বলছি, কিন্তু আমি সমস্ত আমার দর্শক বন্ধুদের বলছি না, যাদেরকে ভালো লাগছে না আমার চ্যানেলটা দেখবেন না। আমি নিজে খুব সোজা মতো চলি এবং সোজা কথা বলতে, স্পষ্ট কথা বলতে পছন্দ করি। এই জন্য আমার আরেকটি চ্যানেল আমি করেছি, সেটির নাম জীবনজয়ী, সেই চ্যানেলের লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে আমি মোটিভেশনাল ভিডিও দিই, আমি মানুষকে মোটিভেট করি। আর আমাকে এসব উল্টোপাল্টা কথা এখানে আসে, এই চ্যানেলে আসে, ওই চ্যানেলে হয় না, যদিও বা এই চ্যানেলে এরকম কেন কথাবার্তা হবে। আমি সবসময় আপনাদেরকে ভালো জিনিস বলারই চেষ্টা করি, খুব খারাপ বলতে আমাকে কোনো ক্ষেত্রে বাধ্য হতে হয়, মানে না বললে পারি না তখন আমি খারাপ বলি, কিন্তু আমি চাই না যে আপনারা খারাপ শুনুন, কারণ আপনাদের একটা সময়েরও মূল্য আছে, আমি সেটা বুঝি। এবং প্রত্যেকেই ভালো শোনার শুনতেই পছন্দ করে, খারাপ জিনিস শুনতে পছন্দ করে না। আর আমি এই লকডাউনের কথাটা বলেছি সেটি কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেছে, 1 থেকে 5 তারিখ বলেছিলাম, 31 তারিখ মিলে গেছে। তো ব্যাপার হচ্ছে আমি যে প্রেডিকশানটি করব সেটি মুখ থুপড়ে পড়বে না। যারা সেদিনকে কমেন্টসে বক্সে আমাকে বাজে বাজে কমেন্টস করেছিলেন তাদেরকে বলছি একবার দেখে নিন, একবার দেখে নিন, মানুষের সাথে কি করে কথা বলতে হয় আগে শিখুন। আমিও মুখ খারাপ করতে পারি, ভাবেন না আপনারা যে আপনারাই পারেন, আমি পারি না, আমি পারি, কিন্তু আপনার সাথে আমি যদি ওরকমভাবে করি না তাহলে আমার মোটিভেশান চ্যানেলটা করাটা ফালতু হয়ে যাবে। আমি মোটিভেশান দিচ্ছি, মানুষকে শিখাচ্ছি, বুঝাচ্ছি, আমিই করছি ভুল কাজ, আপনারা কি দেখবেন চ্যানেলটি? দেখবেন না। তো ব্যাপার হচ্ছে জিনিসটা শুনুন, দেখুন হচ্ছে কি হচ্ছে না, তারপরে বলুন, আর আমার প্রেডিকশান মুখ থুপড়ে পড়বে না, আমি এতটুকুটা বলতে পারি দায়িত্ব নিয়ে। আর আমি এই ভিডিওগুলি করি শুধুমাত্র সেই নব্বই পার্সেন্ট ভিউয়ারদের জন্য, ভালো ভিউয়ারদের জন্য, যারা আমার চ্যানেলটা রীতিমতো ফলো করে এবং দেখে প্রতিটা ভিডিও ফার্স্ট টু লাস্ট দেখে। তো আমি তাদেরই জন্য ভিডিও করি, আমি তাদের জন্যই ভিডিও করছি, ভবিষ্যতেও করব। তো আসুন আমি জানিয়ে দিই এই পঞ্চম দফা লকডাউন কবে শেষ হতে চলেছে। আমি জ্যোতিষীয় গণনা করে যা দেখতে পাচ্ছি, এই পঞ্চম দফা লকডাউনটি শেষ হতে চলেছে জুনের 12 তারিখ থেকে 15 তারিখের মধ্যে, এটি আমি অগ্রিম ভবিষ্যৎবাণী করলাম। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলো, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।